ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে সূরা জিনের 21 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে যেটা বলা হয়েছে যে আমি তোমাদের যেমন ক্ষতি সাধনের ক্ষমতা রাখি না, তেমন ভালো বা উপকার করারও ক্ষমতা রাখি না। এ কথা কি জিনদেরকে বলা হয়েছে যে জিনেরা এটা কথা বলছে, না কি এর অর্থ বা উদ্দেশ্য জানতে চেয়েছেন? তো উত্তর হলো, এটা জিনদেরকে বলা হয়নি, বরং এখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছেন যে হে নবী, আপনি মানুষদেরকে এই কথা বলে দিন যে আমি তোমাদের লাভ বা ডাঁড়, ভালো মন্দ বা অপকার উপকার এইসব কিছুই করার ক্ষমতা রাখি না। তার মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কোনো উপকার বা অপকার কিংবা ক্ষতি বা লাভ এসব কিছুই করার ক্ষমতা রাখেন না। এসবের ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। তো এই কথাই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়েছেন যে নবী, আপনি মানুষদেরকে এটা জানিয়ে দেন, বলে দিন, এটা জিনদের ক্ষেত্রে নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।